শুভ সন্ধ্যা সবাইকে, আমি আলিমুল করিম। আজকে থেকে আমরা সি প্রোগ্রামিং এর একটা ফুল সেশন শুরু করব এবং আমাকে আপনারা রিচ করতে পারেন alim@developer-organism.com। এই সেশনগুলোতে আমরা সাধারণত ফান্ডামেন্টালস অফ প্রোগ্রামিং নিয়ে কথা বলবো, যেখানে কিনা আমরা ইউনিভার্সাল কনসেপ্ট নিয়ে কথা বলবো, জিনিসগুলো শুধুমাত্র সি প্রোগ্রামিং এর জন্য না, যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবগুলোর জন্যই অ্যাপ্লাই হয়। এবং কনসেপ্টগুলো এভাবে দেখানো যে যাতে এখানকার কনসেপ্টটা দেখে আপনি যাতে কিছুটা ধারণা নিতে পারেন আপনি যে ল্যাঙ্গুয়েজটা পছন্দ করেন সেটাতে আপনি কীভাবে কাজ করবেন। তারপরেও কিছু ডিফারেন্স আছে। একটা সিম্পল এক্সাম্পল দেই, সেটা হচ্ছে যে সাধারণত এটা বলা হয় যে জাভাস্ক্রিপ্ট অন্যান্য ল্যাঙ্গুয়েজের থেকে একটু ডিফারেন্ট। এখন জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স দেখতে অনেকটা সি এর মতো, কিন্তু অনেকগুলো ফান্ডামেন্টালস অফ প্রোগ্রামিং শিখেও অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টে প্রোগ্রামিং করতে গেলে অনেকগুলো ভুল জিনিস করবেন। তা এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি কনসেপ্টগুলো শিখলেন, এরপর ওই স্পেসিফিক ল্যাঙ্গুয়েজে আসলে প্যাটার্নগুলো কী বা কীভাবে কাজ করতে হয়, স্ট্রাকচারটা কী, এই জিনিসগুলো নিয়ে একটু গুগলে সার্চ করলে আপনি তখন জিনিসগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবং আরেকটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে ভিবি, যেমন ভিজুয়াল বেসিক, এর সিনট্যাক্স টোটালি ডিফারেন্ট, বাট এগুলো সাধারণত একই রকমভাবে কাজ করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো। জাভাস্ক্রিপ্ট একটু ডিফারেন্টভাবে কাজ করে, এর জন্য উল্লেখ করলাম। এবং ভিজুয়াল বেসিকের সিনট্যাক্স হচ্ছে টোটালি ডিফারেন্ট সি এর থেকে। এখন ব্যাপার হচ্ছে যে আপনি এই সেশনটা করলেন, করে আপনি যে ফান্ডামেন্টালস অফ প্রোগ্রামিংটা শিখলেন এটা দিয়ে আপনি ভিভিতেও প্রোগ্রামিং করতে পারেন। আপনি জাস্ট ভিভিয়ের প্রোগ্রামিংয়ের সিনট্যাক্সগুলো সার্চ করবেন, লেটস সে ফর লুপটা ওখানে কাজ করে কীভাবে, ওইটার ফর লুপের সিনট্যাক্সটা ডিফারেন্ট, ওখানে কীভাবে ফাংশন লিখে, এভাবে সার্চ করে আপনি জাস্ট ওই জিনিসটা শিখবেন এবং আপনি আপনার ল্যাঙ্গুয়েজে গো থ্রু করবেন। আপনাকে এমন না যে এটা শুধুমাত্র সি প্রোগ্রামিংয়ের জন্য, কনসেপ্টগুলো ইউনিভার্সালি দেখানো এবং যেসব জায়গায় জিনিসগুলো একটু একটু ডিফার করে সেটাও বলা আছে জায়গায় জায়গায়। সো এটাই হচ্ছে মেইন আইডিয়া। সো এরপরে হচ্ছে যে আমরা অ্যাডভান্স সেশন করবো, যেখানে হচ্ছে যে আমরা যেখানে ফান্ডামেন্টালস অফ প্রোগ্রামিং দেখাচ্ছে, ওগুলোর অ্যাপ্লিকেশন দেখাচ্ছি না, ওগুলোর অ্যাপ্লিকেশন নিয়ে হচ্ছে আমরা অ্যাডভান্স সেকশনে কথা বলবো। লেটস সে ফর লুপ দিয়ে কী কী জিনিস করা যায়, লেটস সে স্ট্রিং কীভাবে মুছা যায়, কোনো একটা টেক্সটের ভিতর থেকে কোনো একটা জিনিস কীভাবে বের করে আনা যায়, এরকম অ্যাডভান্স জিনিসগুলো আমরা হচ্ছে অ্যাডভান্স অ্যাপ্লিকেশনে দেখবো আর কি। তারপর হচ্ছে মাস্টারি, মাস্টারিতে আমরা পয়েন্টার্স দেখবো, সি প্লাস প্লাসের প্রোগ্রামিং দেখবো, অবজেক্ট ক্লাসের রিলেশনশিপ দেখবো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দেখবো। দেন হচ্ছে আমরা অ্যালগোরিদমস দেখবো, অ্যালগোরিদমসের মধ্যে আমরা হচ্ছে কোড কীভাবে এফিশিয়েন্ট করা যায় সেই জিনিসগুলো দেখবো, বিগোর কনসেপ্ট দেখবো, এই ধরনের জিনিসগুলো আমরা শিখবো। সো এই সেশনটা কন্টিনিউ করার জন্য আমি একটা প্রিরিকুইজিটই বলি, অর্থাৎ পূর্ব শর্ত, সেটা হচ্ছে যে আপনাকে স্মার্ট হতে হবে। সো স্মার্ট বলতে এখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে কোনো একটা জিনিস যদি ভিডিওতে আপনি খুঁজে না পান বা কেউ আপনাকে বললো আপনি জিনিসটা জানেন না, আপনি ফার্স্ট যে জিনিসটা করবেন সেটা হচ্ছে গুগলে সার্চ করবেন, এতটুকু স্মার্ট। স্মার্ট বলতে লুকিং এ স্মার্ট না। সো আমি একটা এক্সাম্পল দিই, দেখেন কেউ আপনাকে বললো যে মহাখালী 27 নম্বর রোডের ঠিকানাটা বের করেন, বা মহাখালী 27 নম্বর রোডে একটা এক্সাম্পল ঠিকানা ধরে নেই, লেটস রানা প্লাজা খুঁজে বের করুন, যদি ওটা সেখানে না। তা আপনি যেটা করবেন সেটা হচ্ছে, এখন অ্যাডভান্স অনেক, গুগল ম্যাপস আছে, সবই আছে, আপনি নিশ্চয়ই মানুষকে জিজ্ঞেস করবেন না ভাই এই রোডটা কোথায়, এইটা কোথায়। আপনি যেটা করবেন, গুগল ম্যাপসে যাবেন, জাস্ট রোড দিয়ে সার্চ করবেন, ম্যাপটা বের করবেন, দেন আপনি জানেন আপনি এখন কোথায় যাবেন। সো আপনাকে এই জিনিসগুলোতে একটু স্মার্ট হতে হবে। কোনো একটা কিওয়ার্ড যদি আপনি না বুঝতে পারেন ভিডিও থেকে, আপনি ফার্স্ট যে জিনিসটা করবেন ফার্স্ট সেটা হচ্ছে নিজে সার্চ করবেন, সার্চ করে নিজে রিসার্চ করার চেষ্টা করবেন। দেন আপনি যদি কিছু না পান, দেন হচ্ছে ভিডিওর নিচে কমেন্টস করবেন বা কোয়েশ্চেন করবেন, এটা হচ্ছে সবচেয়ে বেটার অ্যাপ্রোচ। আমরা আপনাকে বলেই দিতে পারি, তাই বলে আপনার শেখাটা খুব ভালো হবে না, আপনি যত কষ্ট করে শিখবেন তত জিনিসটা আপনার মনে থাকবে। সো তারপর ভিডিওর যদি আপনি পুরো প্লেলিস্টটা দেখতে চান, আপনি এখানে ক্লিক করলে পুরো প্লেলিস্টে চলে যাবেন, এখানে ক্লিক করলে প্রোগ্রামিংয়ের কনসেপ্টে চলে যাবেন, এখানে ক্লিক করলে কীভাবে প্রোগ্রাম ডিবাগ করতে হয়, অর্থাৎ আপনি যে কোডটা লিখলেন কোডটা কীভাবে লাইন বাই লাইন কাজ করে বা প্রোগ্রামিং কীভাবে কাজ করে এই জিনিসটা যদি জানতে চান, তাহলে আপনাকে অবশ্যই ডিবাগিং শিখতে হবে। অনেক সময় আমি দেখি যে অনেক জায়গায় অনেকে বলে যে ভাই কোডটা এইটা, কিন্তু এটা কীভাবে কাজ করছে এটা আমি বুঝি না। সো এই জিনিসটা যদি জানতে চান আপনাকে অ্যাকচুয়ালি ডিবাগিং শিখতে হবে। সো সেশনগুলো সিরিয়াল অনুযায়ী গেলেও আপনি খুব ভালো করবেন, আপনি যদি জাস্ট ডিবাগিংটা শিখতে চান জাস্ট এখানে ক্লিক করলে চলে যাবেন। আজকের সেশনে আমরা ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং দেখবো, অর্থাৎ কেন আমরা সেশনগুলো করতেছি এগুলো দেখবো, আসলে একটু মোটিভেশন দেব, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হায়ার লেভেল টু লোয়ার লেভেলের একটা স্ট্রাকচার দেখবো, কেন সি দিয়ে শুরু করবেন সেটা দেখবো। এই সেশনে আমরা কোনো প্রোগ্রামিং করবো না এবং সামনের সেশনেও আমরা কোনো প্রোগ্রামিং করবো না, বাট বাকি সেশনগুলোতে আমরা অনেক প্রোগ্রামিং করবো। জাস্ট এই জিনিসগুলো আপনাদের জানা দরকার, মাস্ট জানা দরকার, এগুলো না জানলে আসলে অনেক কনফিউশন ক্রিয়েট হতে পারে, এই জন্য এগুলো নিয়ে কথা বলবো। সো ইন্ট্রোডাকশন, কেন আমরা এটা করছি,
সাধারণত আমার প্রোগ্রামিংয়ের ভিডিওগুলো একটু বড় হয় এবং প্রোগ্রামিংগুলো আসলে অ্যাডভান্স সেশন নিয়ে করা, অ্যাডভান্স টপিকগুলো নিয়ে করা, বেসিক ফান্ডামেন্টালস খুব কমই আছে। সো এর জন্য আসলে সি নিয়ে করব ভাবলাম, এর জন্য এটা নিয়ে শুরু করা, এবং এখানে আমরা অনেকগুলো ডিফারেন্ট কনসেপ্ট নিয়ে কথা বলবো। সো অনেকেই যেটা বলে যে আপনার যদি বুদ্ধি বেশি হয় তাহলে আপনার প্রোগ্রামিংয়ে ভালো হবেন, অথবা আপনি যদি ম্যাথে ভালো হন তাহলে প্রোগ্রামিংয়ে ভালো হবেন, কিন্তু আমি সেটা বলি না এবং অনেক এক্সপিরিয়েন্স প্রোগ্রামারও সেটা বলে না। প্রোগ্রামিংকে সাধারণত লজিকের সাথে ইকুইভ্যালেন্ট করা হয়, অর্থাৎ আপনি যদি লজিকে ভালো হন প্রোগ্রামিংয়ে ভালো হবেন। তা অনেকেই লজিকে ভালো থাকে না, এবং লজিকে ভালো করার জন্য যে শুধু প্রোগ্রামিং করেই আগাতে হবে তা না, আপনি অন্যান্যভাবেও লজিকে আগাতে পারেন। এর মধ্যে কিছু এক্সাম্পল হচ্ছে যে টিভি শো দেখা, যেমনটি আমি অনেকেই বলি, সেটা হচ্ছে যে আপনি টু অ্যান্ড হাফ ম্যান টিভি শো দিয়ে শুরু করতে পারেন, বা বিগ ব্যাং থিওরি টিভি শো দিয়ে শুরু করতে পারেন। এগুলো কমেডি টিভি শো, বাট জোকস আর ভেরি হার্ড, মানে জোকসগুলো একটু হার্ড, মানে আপনি যদি সেন্স অফ হিউমার আপনার যদি না থাকে বা আপনার লজিকটা যদি ওরকম না হয় আপনি আসলে জোকসগুলো থেকে মজা পাবেন না। এবং ফানি ফ্যাক্ট হচ্ছে যে আপনি যখন জিনিসগুলো বেশি করে দেখবেন আপনার আস্তে আস্তে লজিকগুলো ডেভেলপ করবে, এবং বিহাইন্ড দ্য সিন ওরা লাফটার দিয়ে দেয়, এবং ওই লাফটারের সাথে সাথে যদি আপনি হাসির কোনো মোমেন্ট বুঝতে না পারেন তাহলে ব্যাপারটা হচ্ছে যে আপনি একটু চিন্তা করার চেষ্টা করবেন যে কেন ওরা হাসতেছে আর আমি কেন মজা পাচ্ছি না। সো যখন আসলে লজিকগুলো আপনি বুঝবেন বা লজিকগুলো আপনার নিজে নিজে ডেভেলপ করবে আপনি নিজেও মজা পাবেন। সো এইভাবে অ্যাকচুয়ালি লজিক ডেভেলপ করা যায়, শুধুমাত্র প্রোগ্রামিং করে তা না। এবং হাউ আই মেট ইওর মাদার অনেকে দেখে, অনেকেই দেখে, সো এটা আমি মানা করি দেখার জন্য, কেন এটাতে আসলে লজিক ডেভেলপ হয় না। বাট আদার দেন দ্যাট কমেডি শো যেগুলো কিনা একটু হার্ডার টু গেট জোকসগুলো, সেগুলো আসলে আমি মনে করি বেটার, যেমন কি সিমসনস অর সামথিং লাইক দ্যাট। সো ইউ গেট মাই পয়েন্ট। আবার আরেকটা জিনিস হতে পারে যে হার্ডকোর গেম, অনেককেই আমি দেখছি যারা কিনা অ্যাকচুয়ালি প্রোগ্রামিং করতে আসে কিন্তু অ্যাকচুয়ালি গেম খেলে না। সো প্রোগ্রামিংয়ে অ্যাকচুয়ালি ভালো হতে হলে আমি যেটা বলি হার্ডকোর গেমার হওয়া বেটার। আপনি যদি ভালো গেমার হন ইউ উইল বি গুড ইন প্রোগ্রামিং অ্যাজ ওয়েল। এবং গেম খেলতে গেলে যেটা হয় যে অনেক জিনিস ডেভেলপ হয়, অনেক ফ্রিকোয়েন্ট ডিসিশন নিতে হয়, এবং আপনি যদি অনলাইনে খেলেন তাহলে আরও বেশি ডিসিশন নিতে হয়। এবং অনেকগুলো আসলে গেম আছে, যেমন কি ফিফা, তারপর লেটস সে ক্ল্যাশ অফ ক্ল্যান্স ইন মোবাইল অনেকেই খেলে এখন। সো এই মোবাইল এই গেমগুলো আসলে আপনার বুদ্ধিতে তেমন একটা বিকাশ ঘটে না, বাট ক্ল্যাশ অফ ক্ল্যান্স অনেকটা এজ অফ এম্পায়ার্সের মতো হলেও এজ অফ এম্পায়ার্স ইজ ফার বেটার। এখানে আরও চিন্তাভাবনার ব্যাপার আছে, আরও স্ট্র্যাটেজি ব্যাপার আছে। সো স্ট্র্যাটেজি গেমগুলো, তারপর শ্যাডো মর্ডার যেখানে কিনা অনেক ধরনের পাওয়ার স্কিল আছে, হাউ টু ইউজ দ্য বেস্ট। সো আপনি একভাবে খেললেই হবে না, কীভাবে বেস্ট পাওয়ারগুলো ইউজ করে কীভাবে ফাস্টার গেম প্লে করা যায়, কীভাবে বেটার প্লে করা যায়। তারপর ক্রাইসিস, হাফ লাইফ, তারপর আমি যেটা সবাইকে দেই সেটা হচ্ছে যে কারো যদি পেশেন্স কম থাকে তাহলে ফার্স্ট জিনিস হচ্ছে টুম রেডার সিরিজ থেকে শুরু করা। টুম রেডারের লেজেন্ড একটা ভার্সন আছে 2006 থেকে বের হওয়া, লেজেন্ড দেন অ্যানিভার্সারি দেন আন্ডার ওয়ার্ল্ড, এই তিনটা সিরিজ আসলে খেলা। এই টুম রেডারটা একটু হার্ড তুলনামূলক অন্যান্য গেমের থেকে, পাথগুলো খুঁজে বের করা এবং জিনিসগুলো খুঁজে বের করা। সো এই জিনিসগুলো আসলে খুব হেল্প করে লজিক ডেভেলপ করতে এবং একটু আউট অফ দ্য বক্স চিন্তা করতে, যেটা কিনা নর্মালি মানুষ চিন্তা করে না। তারপর প্লে চেস উইথ হার্ডকোর ফ্রেন্ডস, মানে অনেকে যেটা হয় যে চেস খেলি একজন কি প্রতিদিন হারাই, হারায় মজা পাই, এটা না। মানে এমন কারোর সাথে চেস খেলা যার সাথে কিনা একটু কঠিন যাকে হারানো, এমন তার সাথে চেস খেলতে হবে। তারপর কমিক বুকস পড়া, কমিক বুক বলতে আমি চাচা চৌধুরী বা পিঙ্কি বলতেছি না, আমি বলতেছি যে হাল্ক, ব্যাটম্যান, সুপারম্যান। এবং গেট ইন ডিবেট, মানে ফ্রেন্ডদের সাথে ডিবেট করা, এবং যদি ডিবেটের কোনো সোসাইটি থাকে সেটা তো জয়েন করা। ডিবেট করলে যেটা হয় যে লজিক ডেভেলপ করে। যদি আপনি প্রোগ্রামিংয়ে ভালো না হন আপনি এগুলো করতে পারেন, দেন প্রোগ্রামিং করতে পারেন, ইউ উইল ফিল বেটার, দ্যাটস দ্য আইডিয়া। মানে শুধুমাত্র প্রোগ্রামিং দিয়ে যে লজিক আগাতে হবে সেটা না, আপনি আউটসাইড দ্য বক্স অন্য কিছু দিয়েও লজিক ডেভেলপ করতে পারেন, দেন প্রোগ্রামিং করতে পারেন, ইট ওয়ার্কস। প্রোগ্রামিং হিস্ট্রি থেকে শুরু করে হান্ড্রেডস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, অর্থাৎ শ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। সো এর মধ্যে কিছু ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র পপুলার, এবং এর মধ্যে থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ভাগ করা হয়, অর্থাৎ কিছু পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন কি জাভা স্ক্রিপ্ট, অ্যাপেল স্ক্রিপ্ট, অ্যাকশন স্ক্রিপ্ট, রুবি অন রেলস, পিএইচপি, জাভা, সি শার্প, ভিবি, সি প্লাস প্লাস, এগুলো সাধারণত সবাই ইউজ করে অ্যাসেম্বলি। দেন যে জিনিসটা হয়, এই ল্যাঙ্গুয়েজগুলো সাধারণত কিছুটা মানুষের ভাষার কাছাকাছি, এবং মানুষের ভাষার কাছাকাছি জিনিসগুলো কম্পিউটার বোঝে না, এবং সেটা কম্পিউটারকে বোঝানোর জন্য এখানে একটা প্রসেসিং হয়। প্রসেসিংটাকে আমি অনেক সময় বলি ম্যাজিক হ্যাপেন হয়। সো এই প্রসেসিংটা হওয়ার পরে সেটা কম্পিউটারের ভাষায় চলে যায়, অর্থাৎ মেশিন ভাষায়, অথবা অনেক সময় বানা হয় বাইনারি। সো বাইনারিতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আপনার
যদি দুইটা তার থাকে বা একটা তার থাকে, তার দিয়ে যদি ইলেকট্রিসিটি যায় তখন সে বোঝে ওয়ান, যদি না যায় তখন তখন সে বোঝে জিরো। সো এভাবেই অ্যাকচুয়ালি আমরা এখানে প্রেজেন্টেশন রেকর্ড করছি, প্রেজেন্টেশন দেখছি, ক্যারেক্টার লিখি, যে কোনো কিছু সব কিছু এভাবেই হয় বাইনারিতে। সো এই উপরের দিকের ল্যাঙ্গুয়েজগুলোকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাসকে বলা হয় ইন্টারমিডিয়েট বা মিড লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু মডার্ন সি অর্থাৎ সি প্লাস প্লাসের আবার অনেকগুলো ভার্সন আছে, 2011 ভার্সনগুলোকে বলা হয় হাই লেভেল অ্যাকচুয়ালি, বাট ইন্টারমিডিয়েট লেভেল ওই জিনিসগুলোকে বলা হয় যেগুলো কিনা অ্যাকাডেমিক্যালি শেখানো হয়, অ্যাকাডেমিক্যালি আমাদের অ্যাকাডেমিক্যালি যে সি প্লাস প্লাসটা শেখানো হয় সেটা অ্যাকচুয়ালি মিড লেভেল। সো এটাকে যেখানে রাখা উচিত সেখানেই রাখা হয়েছে, এবং সি এবং অ্যাসেম্বলি এগুলোকে সাধারণত বলা হয় লো লেভেল। সো ছোটোবেলা থেকেই আপনারা যেটা করে আসেন সেটা হচ্ছে যে ইজি থেকে শুরু করেন, দেন হচ্ছে হার্ডে যান, রাইট? সো আমাদের এখানে এশিয়ান রিজিয়নে একটা খুব উল্টা হয়, সেটা হচ্ছে যে হার্ড থেকে শুরু হয় দেন ইজির দিকে যায়, এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো একটু ডিফারেন্ট, যদি আপনি হায়ার লেভেল থেকে শুরু করেন ল্যাঙ্গুয়েজগুলো ততটাই ইজি, এবং যদি লোয়ার লেভেল থেকে শুরু করেন ল্যাঙ্গুয়েজগুলো ততটা হার্ড। সো আমরা একটু এশিয়ান রিজিয়নে একটু ব্যাকডেটেড পন্থা ফলো করি বা একটু উল্টা দিকের জিনিস ফলো করি, যেটার জন্য আসলে যেটা হয় যে মানুষ প্রোগ্রামিংয়ের ইন্টারেস্ট হারায় ফেলে। এর জন্য আমি সবসময় বলি যে যদি আপনি নিউবি হন আপনি সাধারণত একটা হায়ার লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিক করেন এবং ওইটা দিয়ে কাজ শুরু করেন, সি দিয়ে শুরু করতে হবে এমন কোনো কথা নেই। টাইম অর্থাৎ কতটা সময় আপনি প্রোগ্রামিংয়ের পেছনে স্পেন্ড করবেন এটাকে আমি বলি সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট, এবং এটাকে বলার কারণ হচ্ছে যে প্রোগ্রামিং অনেকে যারা শুরু করে, শুরু করার পর কয়েকদিন মনে বোর হয়ে যায় এবং প্রোগ্রামিংয়ের ইন্টারেস্টটা হারায় ফেলে, এবং দেখা যায় যে পরে আর ভালো প্রোগ্রামিং করতে পারে না। এবং এটার কারণ হচ্ছে, এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে তারা প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজ সুইচ করে, অর্থাৎ আজকে আমি সি শিখছি, কালকে আমি পিএইচপি শিখছি, তারপরের দিন আমি জাভাস্ক্রিপ্ট, বা তারপরের দিন আমি লেটস সে জাভা শিখছি। সো এই যে ল্যাঙ্গুয়েজের ট্রানজেকশনটা এত ফ্রিকোয়েন্টলি এত কম টাইমে করে, যার ফলে যেটা হয় যে তারা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সটা শিখে, অর্থাৎ কীভাবে লিখতে হয় সেটা জানে, বাট অ্যাকচুয়ালি প্রোগ্রামিং জিনিসটা কী বা হার্ডকোর প্রোগ্রামিংটা কী রকম হতে পারে সেটা নিয়ে তাদের কোনো ধারণাই থাকে না। সো এর জন্য আমি যেটা বলি যে আপনি যে ল্যাঙ্গুয়েজটাই পিক করেন, হোয়াট এভার দ্য ল্যাঙ্গুয়েজ ইস, আপনার সি হতে পারে, সি প্লাস প্লাস হতে পারে, বাট এগুলো আমি অ্যাকচুয়ালি প্রেফার করি যে এগুলো দিয়ে আপনি শুরু না করেন, বাট যদি শুরু করেন আর কি সেটা আপনার ব্যাপার, যেটা দিয়ে আপনি শুরু করেন পিক করেন, যদি পিএইচপি হয় দ্যাটস ফাইন। সো যে ল্যাঙ্গুয়েজটি আপনি পিক করবেন সেটা দিয়ে আপনি 2 থেকে 3 বছর অ্যাটলিস্ট স্টিক টু থাকেন, নতুন কিছু ডেভেলপ করার চেষ্টা করেন, ডিফারেন্ট কিছু চিন্তা করেন, আউট অফ দ্য বক্স চিন্তা করেন। আউট অফ দ্য বক্স একটা কনসেপ্ট, সেটা মানে হচ্ছে যে সবাই যেরকম চিন্তা করছে সেরকম না, ডিফারেন্ট কিছু চিন্তা করা, মানে কনসেপ্টটা হচ্ছে যে আপনাকে একটা বক্স দেওয়া হলো, বক্সের ভিতরে অনেকগুলো টুল আছে, এখন আপনি ওই টুলগুলো দিয়েই একটা প্রবলেম সলভ করার চেষ্টা করছেন, বাট একজন যে আর একটু বেটার চিন্তা করে সে অ্যাকচুয়ালি পরিবেশটাকে ইউজ করতে পারে, ওই টুল বক্সটাই খালি না, প্রকৃতিকে ইউজ করে প্রবলেমটাকে আর একটু ডিফারেন্টভাবে সলভ করতে পারে, এর জন্য এই কথাটা বলা হয় আউট অফ দ্য বক্স। সো এর জন্যই আমি আসলে এই জিনিসটা খুব বেশি করে পয়েন্ট করি, যে ল্যাঙ্গুয়েজটা আপনি পিক করেন 2 থেকে 3 বছর। এবং আপনি আরেকটা জিনিস চিন্তা করলেই পারেন, সেটা হচ্ছে যে আপনি ম্যাথ এবং ইংলিশ শেখার জন্য আপনি অ্যাটলিস্ট 12 বছর স্পেন্ড করেছেন। ইংলিশের কথাই বলি, আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমরা অ্যাকচুয়ালি 12 বছর স্পেন্ড করি, তাও অনেকে ভালো মতো বলতে পারে না। এবং ইংলিশ ম্যাথের ক্যালকুলাসে আসার জন্য আপনি 10 ইয়ার্স স্পেন্ড করেন, আগে অন্যান্য অনেক জিনিস শেখেন। সো এই যে টাইমটা স্পেন্ড করেন, যদি ম্যাথের জন্য আপনি 10 ইয়ার্স স্পেন্ড করতে পারেন, ইংলিশের জন্য 12 ইয়ার্স স্পেন্ড করতে পারেন, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য 2 থেকে 3 বছর খুবই একটা শর্ট অ্যামাউন্ট অফ টাইম, ঠিক আছে? সো আমি এক্সপেক্ট করবো যে যারা ভিডিওটা দেখছেন তারা সবাইকে জানান, শেয়ার করেন, ব্লগে পোস্ট করেন, কারণ জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। সো আমি অনেককেই দেখি প্রোগ্রামিং শুরু করতে গেলে প্রথমেই বলে যে আপনাকে সি দিয়ে শুরু করতে হবে। সো এটাকে আমি প্রথমেই বলি যে এটা টোটালি রং কনসেপ্ট, আপনাকে সি দিয়েই প্রোগ্রামিং শুরু করতে হবে, এটা খুবই একটা ভুল কনসেপ্ট। আমি জানি না কতভাবে বলা সম্ভব জিনিসটা। সো কিছু কারণ আমি এখানে পয়েন্ট আউট করছি, সেটা হচ্ছে যে সি অ্যাকচুয়ালি অনেক হার্ড। সো আমি যদি প্রোগ্রামার হিসেবে সি দিয়ে শুরু করতাম আমি হয়তো বা প্রোগ্রামিং ছেড়ে দিতাম। আমি শুধুমাত্র এটাই বিশ্বাস করি যারা কিনা জিনিয়াস তারাই শুধুমাত্র সি দিয়ে শুরু করে স্টিক টু থাকতে পারে প্রোগ্রামিংয়ের সাথে, এবং আমি জিনিয়াস ছিলাম না, আমি সাধারণ আপনাদের মতোই একজন ছিলাম, আমি খুব কষ্ট করে জিনিসগুলো ডেভেলপ করছি। সো আপনিও যদি আমার মতো সাধারণ একজন হন, সাধারণ একজন এবং কষ্ট করে জিনিস ডেভেলপ করতে চান এবং কষ্ট করে জিনিস আর্ন করতে চান, কিছু শিখতে চান, তাহলে আমি বলবো অবশ্যই আপনি
অন্য একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করেন যেখানে কিনা আপনার মোটিভেশনটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে না, বা যেখানে আপনি টোটালি মনে করবেন না যে আমি আসলে কিছুই পারি না। কেননা সি দিয়ে শুরু করলে আপনার প্রথমত এটাই হবে যে আমি কিছুই পারি না, আমি কোনো আউটপুটই দেখছি না, আমি কোনো ভালো প্রোগ্রামার না, এটাই আপনাকে আপনার কাছে মনে হবে। এবং প্রোগ্রামিং প্রবলেমগুলোও অনেকটা অনেকটা এরকম। এবং আরেকটা জিনিস হচ্ছে যে সিম্পল, আপনার ইনপুট এবং আউটপুট দেওয়ার জন্যই আপনাকে অনেক টাইম স্পেন্ড করতে হবে এই জিনিসগুলো শেখাতে, যেটা কিনা আপনি যদি অনেকটা হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ পিক করেন, লেটসে পিএইচপি পিক করেন, অথবা লেটসে সি শার্প পিক করেন, অথবা লেটসে জাভা পিক করেন, যে কোনো একটা পিক করেন, অথবা সেখানে যদিও আপনার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থাকে, আপনি জাস্ট জিনিসগুলো আপাতত এস্কেপ করে যান। অনেক সময় যেটা হয় যে সব জিনিস জানতে হয় না, আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে শুরু করছি কিন্তু আমি সব কিছু জানতে হয় সেটা না, আমি অনেক জিনিস স্কেপ করে গেছি প্রথম, আমি জাস্ট প্রোগ্রামিংয়ে ফান্ডামেন্টালস অফ প্রোগ্রামিং নিয়ে ফোকাস করছি এবং জিনিসগুলো অনেক ডিপ পর্যন্ত গেছে। যখনই আমি টেক্সট সেভ করতে পারতাম ফাইলে, তখনই আমি ডেটাবেস তৈরি করার কথা ভাবছি। সো আমি সবসময় একটু ডিফারেন্ট চিন্তা করতাম যে এইটা দিয়ে এটা কীভাবে করতে দেয়। আমি যদি সি দিয়ে শুরু করতাম হয়তো আমি প্রোগ্রামিং ছেড়েই দিতাম। সো এটা সবসময় আমি বলি সি দিয়েই শুরু করতে হবে, এটা না, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নিয়ে শুরু করবেন। এবং আরেকটা জিনিস সবার মধ্যেই আমি দেখি, সেটা হচ্ছে যে সবাই ইউভিএ প্রবলেম সলভ করতে যায় এবং ইউভিএ প্রবলেম ইজ কোয়াইট হার্ড এবং আনরিয়েলিস্টিক। সত্যি কথা, সবগুলো প্রবলেমই আনরিয়েলিস্টিক। আপনার ম্যাক্সিমাম লাইফ টাইমে লেটসে 2% আর 3% প্রবলেম অ্যাকচুয়াল রিয়েল লাইফে ফিট হলেও হতে পারে, 2% আর 3% পার্সেন্টেজটা দেখেন। এবং এখন হয়তো অনেকে মনে করতে পারেন যে আমি রং ডিরেকশন দিচ্ছি, আসলে কিন্তু তা না। ইউভিএ প্রবলেম সলভ করার, হ্যাঁ ব্রেন ডেভেলপ হয়, বাট ব্রেন আপনার কোথায় ডেভেলপ হচ্ছে? আনরিয়েলিস্টিক প্রবলেমে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস থাকে যে ইউভিএ প্রবলেম সলভ করে সবাই চায় যে মাইক্রোসফট অথবা গুগলে যেতে চায়। সবাই তো আমরা চাই না, তাই না? সো সবাই মাইক্রোসফট এবং গুগলে যেতে চায় না। সো এর জন্য ইউভিএ প্রবলেম সবার সলভ করার দরকার নেই। আপনি যদি মাইক্রোসফটে যেতে চান বা গুগলে যেতে চান, দেন আপনি ইউভিএ প্রবলেম সলভ করেন, আমি মনে করবো আপনি একজন জিনিয়াস, দ্যাটস ফাইন। বাট আমি সাধারণ পাবলিকের জন্য বলছি, অল আদার জেনারেল পিপল, সবার তো ইউভিএ প্রবলেম সলভ করার দরকার নেই। সবাই গুগল বা মাইক্রোসফটে যেতে চায় না, সবাই প্রোগ্রামিং শিখতে চায়, প্রোগ্রামিং এনজয় করতে চাই। সো এর জন্য অ্যাকচুয়ালি আমাকে ইউভিএ প্রবলেম সলভ করতে হবে না, এটা এনজয় করার মতো কিছুই নাই, ঠিক আছে। দেন আমি সবচেয়ে বড় করে এক্সাম্পলটা দেই, সেটা হচ্ছে স্ট্যানফোর্ডের মতো ইউনিভার্সিটি সিকে তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে দেয় না, জাভাস্ক্রিপ্ট তাদের হচ্ছে ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং তারা খুবই স্মার্টভাবে শুরু করে, এবং টোটালি জাভাস্ক্রিপ্টও না, আরও অ্যাবস্ট্রাক্ট হিসেবে শুরু করে। আমি এখন এক্সাম্পলটা দিচ্ছি, আমি এখানে গুগলে আছি, আমি সার্চ করেছি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি ফার্স্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমার এখানে CS101 ইন্ট্রোডাকশন টু কম্পিউটিং প্রিন্সিপাল ল্যাঙ্গুয়েজটি এসেছে। আমি যদি এটাতে যাই, দেখেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি জাভা দিয়ে করা হচ্ছে, জাভা স্ক্রিপ্ট দিয়ে করা হচ্ছে। সো এবং আপনি যদি ফার্স্ট কিছু লেকচারে যান, কোড ওয়ান ইন্ট্রোডাকশন, একটু এক্সাম্পলগুলো দেখেন, মানে খুব রিয়েলিস্টিক আসলে যে ইনস্ট্রাকশন কীভাবে কাজ করে, এবং কথাগুলো দেখেন, কম্পিউটার ভেরি পাওয়ারফুল প্লাস স্টিউপিড, মানে কত ভালো করে এক্সপ্লেইন করা জিনিসগুলো, মানে ফার্স্টেই না যে আমি কোড শিখছি বা ইয়ে করছি, এখানে কিন্তু কোনো কোড নাই, জাস্ট এক্সাম্পল দেওয়া। এবং দেখেন আমি কীভাবে প্রিন্ট করতে পারি, এই যে প্রিন্টের কথাটা বলা হচ্ছে, এবং কিছু এক্সাম্পল দেওয়া আছে, প্রিন্ট সিক্স দিলে আমার সিক্স প্রিন্ট হবে, লেটসে আমি প্রিন্ট 1,2 দিলে 1,2 প্রিন্ট হবে। পরে আবার এক্সপ্লেইন করা আছে প্রিন্ট নামে আসলে কোনো ফাংশনই নাই, ঠিক আছে, এটা জাস্ট বোঝানোর জন্য যে প্রিন্ট দিলে অ্যাকচুয়ালি কিছু একটা হচ্ছে, ঠিক আছে। দেন অ্যাকচুয়ালি আস্তে আস্তে আপনার প্রিন্টটা চেঞ্জ হয়ে আপনার অ্যাকচুয়াল জাভাস্ক্রিপ্টের যে জিনিসগুলো সেটাতে অ্যাকচুয়ালি কনভার্ট হয়েছে। সো দেখেন ট্যাকটিক্সগুলো কত ডিফারেন্ট, এবং আমরা কীভাবে শিখি জিনিসটা টোটালি ভুল দিকে যাচ্ছে। সো আমরা যদি এইভাবে শিখতাম হয়তো বা অনেকেই প্রোগ্রামার হতো, অ্যাকচুয়াল প্রোগ্রামার হতো, মাঝ রাস্তায় এসে ছেড়ে দিত না। তাহলে কখন আপনি সি, সি প্লাস প্লাস দিয়ে প্রোগ্রামিং করবেন অথবা সি দিয়ে প্রোগ্রামিং করবেন? যখন আপনি কোনো কিছু মেশিনের কাছাকাছি বা ক্লোজ টু হার্ডওয়্যারের কোনো কিছু লিখতে যাচ্ছেন, অর্থাৎ সেলফ কন্টেন্ট কোনো একটা ছোটো একটা ডিভাইসে রান করবেন, লেটস আপনি প্রিন্টারকে মডিফাই করতে যাচ্ছেন বা প্রিন্টারের মধ্যে কোনো একটা প্রোগ্রাম লিখতে যাচ্ছেন, তখন আপনি অ্যাকচুয়ালি সি চুজ করবেন, কারণ ওখানে অন্যান্য হায়ার লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করার সুবিধা নাই। যদি আপনার হায়ার লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করার সুবিধা থাকে তখন তো সেটা রান করবেনই। আরেকটা জিনিস, সি এবং সি প্লাস প্লাস দিয়ে অনেক অপটিমাইজ কোড লেখা হয়, এবং আপনি যদি মাইক্রোসফট এবং গুগলে জয়েন করতে চান তখন অবশ্যই সি, সি প্লাস প্লাস অথবা জাভা দিয়ে কোড করবেন এবং ইউভিএ প্রবলেম সলভ করবেন, এটা আরেকটা থিং। এবং সি এবং সি প্লাস প্লাস দিয়ে সবচেয়ে বেশি অপটিমাইজ করা যায়, সবচেয়ে বেশি ফাস্টার এর জন্য, যেটা হচ্ছে যে ওয়ার্ল্ড ক্লাস প্রোগ্রামগুলো যেমন কি ওরাকল ডেটাবেস বা এসকিউএল সার্ভার, জিনিসগুলো অ্যাকচুয়ালি সি, সি প্লাস প্লাস দিয়ে লেখা, দ্যাটস ফাইন। বাট আমি এখানে একটা এক্সাম্পল দিই, জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, লেটস সে আমরা একটু দেখি যে একজন খুব ভালো কুক
যে খুব ভালো রাঁধুনি, এবং প্যাকেট মশলা আর কি, যেটা আমার রাঁধুনি বিরিয়ানির মশলা আমি কিনতেই পাওয়া যায়। তা প্যাকেট কুকটাকে আমি বলি হচ্ছে যে কোনো রান্না পারে না সেও কাজ রান্না করতে পারবে, রাইট? প্যাকেট কুক জাস্ট ইনস্ট্রাকশন ফলো করে জিনিসগুলো দিবে, বাট খুব সুন্দর বিরিয়ানি রান্না হয়ে যাবে। এখন ব্যাপার হচ্ছে যে যে রান্না পারে না তাকে যদি এখন প্রফেশনাল কুকের মতো, প্রফেশনাল রাঁধুনির মতো রান্না করতে বলা হয়, সে কিন্তু কোনো মতেই পারবে না, বাট তাকে যদি রাঁধুনি একটা প্যাক দিয়ে দেওয়া হয় সে অবশ্যই পারবে। ফাইন, এখন প্রফেশনাল কুককে আমি বলতেছি হচ্ছে সি সি প্লাস প্লাস প্রোগ্রামিং, বিকজ আপনি যদি আসলেই খুব ভালো হন দ্যাটস ফাইন, আপনি তখন ওটা চুজ করবেন, বাট আপনি যদি ভালো না হন সেই ক্ষেত্রে আপনি একটা হায়ার লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শুরু করবেন, যেখানে কিনা অনেক অপটিমাইজেশন আছে, বাট তারপরও ওই রাঁধুনি প্যাকেটের মশলা কখনোই খুব একজন ভালো রাঁধুনির মতো রান্না করতে পারবে না, কারণ ভালো রাঁধুনি আসলেই খুব এক্সেপশনাল রাঁধতে পারে। সো এটাই হচ্ছে অনেকটা ডিফারেন্স আর কি, যে আপনি কখন কোনটা চুজ করবেন এবং কোনটা বেটার। সো আপনি দেখতে পাচ্ছেন একজন নিউ কুক হিসাবে আপনি জাস্ট যদি এক্সপ্লোর করতে চান রান্নাটা কিরকম, আপনি রাঁধুনি প্যাকেটের মশলা দিয়ে শুরু করতে পারেন, দ্যাটস ফাইন। সো এর জন্যই আমি অ্যাকচুয়ালি অন্যান্য ল্যাঙ্গুয়েজকে পিক করার কথা বলছি। সো আজকের লেসনে এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কারণ এই জিনিসগুলো করতে বেশি সময় লাগে না এবং আপনাদের একটা লাইক অথবা শেয়ারে আমাদের ভিউয়ার বাড়তে পারে, এবং যেটা কি না আমাদেরকে ইন্সপায়ার করবে আরও বেশি ভিডিও মেক করতে। সো যদি একটু ভালো লাগে একটু শেয়ার করুন, 2 সেকেন্ডও লাগবে না, এবং যদি আপনাদের ভিডিওটা খারাপ লাগে অবশ্যই ডিসলাইক দিন এবং সাথে একটা কমেন্টস দিন যে কেন আপনাদের খারাপ লাগছে, যাতে আমরা ভিডিওগুলোকে আরও ভালো করতে পারি। এবং আমাদের সাথে যদি থাকতে চান তাহলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন ফেসবুকে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ভিডিওর নিচে কমেন্টস করুন অথবা আমাকে ইমেল করতে পারেন আমার ইমেল অ্যাড্রেসে। সবচেয়ে ভালো হয় যদি কমেন্টস করেন, কেননা তাহলে সবাই জিনিসটা দেখতে পারবে এবং সবার জন্যই সলিউশনটা হবে। এবং আমি ডেভেলপার্স অর্গানিজমের জন্য কাজ করি, আমাদেরকে আপনারা রিচ করতে পারেন av.com/developersorganism, আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং আমাদেরকে ইমেল করতে পারেন। ওয়েবসাইটটি আমাদের কারেন্টলি আন্ডার কনস্ট্রাকশন আছে, এর জন্য সরি, বাট আমাদেরকে আপনার ইমেল অথবা ফেসবুকের মাধ্যমে রিচ করতে পারেন। থ্যাংক ইউ।